গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে সন্ধেবেলা একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি, কারণ আজকে হলো ব্লগটা বানানো হচ্ছে শুধু আজকে বার্থডে বয়ের অনারে। আর আজকে বার্থডে বয়টা হলো গিয়ে আমার হাজব্যান্ড, মানে রাজীবের আজকে বার্থডে। কিন্তু ও অ্যাকচুয়ালি ভাবতেই পারছে না যে আমরা এখানে কেক টেক বানিয়ে ওর জন্য রেডি করে রেখেছি, কারণ ও এখনও ট্রেনে, ও এখনও এসে পৌঁছায়নি। যেহেতু আমি বাড়িতে যাওয়ার আমার টাইম হয়ে গেছে, আমি চলে যাব কাল পরশুর মধ্যে, হয়তো একদিনও স্টে করে বাস চলে যাবে আমাকে নিয়ে। তাই বার্থডেটা সেলিব্রেট করার জন্য জাস্ট আমরা একটা কেক কাটিং করব। তাই আজকে ব্লগটা বেশি বড় হবে না, ছোট্ট একটা ব্লগ হবে। আর এরপর আর খাওয়া দাওয়া হবে জাস্ট ওগুলোই। আর যদি ও যদি আমাকে আমাদেরকে যদি একটা ট্রিট দিতে চায় তো দেবে ওটা, তাহলে তোমাদের সাথে ওটা শেয়ার করে দেবো। আর এখনও ও ট্রেনে আছে, আর যেহেতু এখন আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে বার্থডে বার্থডে সেলিব্রেট করতে হলে আমাদের কেক ছাড়া কোনো বার্থডে সেলিব্রেট হয় না, তাই আমরা একটা কেক কাটিং করছি। কেক কাটিং করে বার্থডেটা সেলিব্রেট করা হবে। বাঙালিদের নিয়ম হিসাবে আর কি কেক কাটো না কাটো, বাট পায়েসটা খাওয়ানো হয়। তাই মা ওর জন্য পায়েস টায়েস বানিয়ে রেখেছে, আরও পিঠে পুলি কিছু কিছু বানিয়ে রেখেছে। বাট আমি এতদিন তো পিঠে খেয়েছি, পুরো সংক্রান্তি থেকে পিঠে খাচ্ছি পিঠে খাচ্ছি, আর আমার এত পিঠেতে ইন্টারেস্ট নেই। বাট ও পিঠেটা কিছু কিছু পিঠেও ভালোবাসে, তাই ওর জন্য বানিয়ে রেখেছে। আমার হাজব্যান্ড এত লাজুক, মানে কি বলবো, ওকে যদি বলা হয় যে এদিকে দেখো ক্যামেরা, ক্যামেরাকে ফেস করে যদি কিছু কথা বলতে হয়, 10 বার জিজ্ঞেস করার পর একবার হয়তো একটা অ্যান্সার বেরোবে, কি বেরোবে না তাও অ্যান্সার দেবে কি না ওটা ঠিক নেই। তাই ওকে কিছু বলেও জিজ্ঞেস করে লাভ নেই, তাই ওকে না জানিয়ে ভিডিওটা করে ব্লগে ছেড়ে দিতে হবে। কারণ এই কয়দিন এখানে থেকে যে 1 মাসের ওপরে আমি থেকেছি, বাট কীভাবে টাইমগুলো যে স্পেন্ড হয়ে গেল, 1 মাসের ওপরে হয়ে গেছে, প্রায় 1 মাস 1 সপ্তাহ হয়ে গেছে, মানে 1 মান্থ পুরো কীভাবে যে আমি থেকেছি বুঝতেই পারিনি কিছু। আর কীভাবে চলে গেছে, না কোথাও ঘুরতে গেছি না কোনো কিছু, কয়েকটা 2-3টা জায়গা যে খাওয়া দাওয়া করেছে আর ঘুরতে গেছিলাম ওটে বাস, বাকি কোনো রিলেটিভের বাড়িতে যাওয়া হয়নি, কোথাও যাওয়া হয়নি। কারণ এখানে এত বেশি ঠান্ডা পড়ে গেছে আর 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ওভারঅল নর্থ ইস্টেই বৃষ্টিটা হচ্ছে, আমি ওয়েদার চেক করে দেখেছি 2 দিন ধরে তো এত বৃষ্টি হচ্ছে যে আর কোথাও যাব যে, বা এই 2 দিন কি আরও কিছুদিন আগের থেকে যে এত ঠান্ডা পড়েছে, কোথাও যেতে ইচ্ছে করলো আর বিকেলে ইচ্ছে করে না যাওয়ার, তাই আর ঠান্ডাতে মানে ভালো লাগছে না। তাই বাড়িতে বসে বসে পুরো কীভাবে টাইম স্পেন্ড হয়ে গেছে বুঝলাম না। সারাদিন ওরকমই রুমের ভেতরে, সারা রাত বিকেলটা পুরো ওরকমই স্পেন্ড হচ্ছে রুমের ভেতরে। আর পুচকুও পুরো মানে বোর হয়ে গেছে রুমের ভেতরে বসে বসে, খোলা জায়গা নেই, শুধু এই রুম থেকে ওই রুমে দৌড়াদৌড়ি করছে, বাস ও বোর হয়ে যাচ্ছে, কি বলবো আর। তাই হয়তো ওইখানে গিয়ে একটু খোলা জায়গা পাবে, একটু রিলিফ পাবে। বাস হয়ে গেছে আমাদের যাওয়ার, কিছু লাগেজ টাগেজ কিছু প্যাকিং করা হয়নি, বাট তাড়াতাড়ি করে প্যাকিং করতে হবে। যা যা কেনাকাটা হয়েছে, যে কয়েকটা লাগেজ নিয়ে এসেছিলাম এর থেকে ডাবল এবার লাগেজ হয়ে গেছে, এগুলো নিতে হবে টেনে টেনে। চলো, ও মোটামুটি আসার টাইম হয়ে গেছে, আমি চেক করেছি এখনও ট্রেন ঢুকবে। আর সবচেয়ে মজার জিনিস কি, আমাদের বাড়ির থেকে ট্রেনের যখনই অ্যানাউন্সমেন্টটা হয় পুরো বোঝা যায় যে কোন ট্রেন কখন ঢুকছে। আমরা ওই নেটে দেখে আমরা চেক করে নিই, চেক করে এরপর শুনি যে হ্যাঁ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মানে আমরা একটা বুঝতে পারি যে হ্যাঁ এই টাইমে এখন এই ট্রেনটাই ঢুকছে, বা মানে একটা এস্টিমেট করা যায় আর কি। তো এইটাই মজা লাগে। আর আমাদের বাড়ির থেকে পুরো ট্রেনটা দেখা যায় যখন ট্রেন আসতে যাচ্ছে, আর পাশে যে বিল্ডিংগুলো বানিয়ে নিয়েছে এগুলোর জন্য পুরোটা এই সাইড দিয়ে দেখা যায় না, নাহলে ওই কিচেনের সাইড দিয়ে পুরো আগে দেখা যেত। এখন যেহেতু বড় বিল্ডিংগুলো বানিয়ে নিয়েছে, এখন সবগুলো সব ট্রেনগুলো যখন ঢুকে এদিক দিয়ে দেখা যায় না, বাট রুমের অন্য দিকটা দিয়ে দেখা যায়। তো ওর ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এসেই পড়েছে হবে, আরও প্রায় 10 মিনিটস আগে অ্যানাউন্সমেন্ট করেছে। বাস এখনও আসার পরই ঢুকবে, এরপরে কেক কাটিংটা হবে। কেক কাটিং হওয়ার পর পায়েসটা খেয়ে এরপর যা হবে যা করবে করবে। যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে যারা আমার নতুন ভিউয়ার্স আছো, আর আমার পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে যেন নতুন নতুন ভিডিও আপডেটগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। চলো এখন এই লাইটগুলোকে অফ করে দিই, চলে যাই। মার দেখি কত দূর, মা হচ্ছে হচ্ছে মাংস
একটু ঝোল, এটা তো আরো কষানো হবে না, থাক কষুক। আজকের মা আজকের আইটেমটার নাম কি মা? চিকেন দম বিরিয়ানি। এটা কি চিকেনটা মোটামুটি রেডি না, একটু বাকি আছে, তারপরে বিরিয়ানি দম দেওয়া হবে। এখানে রাইসটা বানিয়ে রাখা হয়েছে, রাইসটা এখানে 80% করে রাখা হয়েছে। এখন মা স্পেশাল দম বিরিয়ানি বানাচ্ছে। এখানে বেরেস্তা আলু রেখে দিয়েছে ভেজে, এগুলো এখন দেওয়া হচ্ছে। এরপর খাওয়ার সময় দেখানো হবে, চলো। এত মনোযোগ সহিত তো মনে হয় তুই এক্সামের সময় কখনো পড়াশোনা করিস নাই রে, না? এটা হচ্ছে রায়তার প্রিপারেশন, রায়তা না? করো করো, মনে হচ্ছে এক্সামের সময় এত প্রিপারেশন করা হয় নাই, এত মনোযোগ। এটা হলো জিজু, জিজুর বার্থডে স্পেশাল, এটা জিজুর বার্থডে স্পেশাল। দেখি আমরা আগে থেকে গিফট এনে রেখে দিয়েছি, জানি না পছন্দ হবে কি হবে না, তাও ওকে দেওয়া হবে। আর আজকে একটু লাইট কালারের মধ্যে শপিং করেছি, যেহেতু দুর্গাপুরের সময় অনেক ডার্ক ডার্ক কালার নেওয়া হয়েছিল, তাই এখানে তিনটা দুটো শার্ট আর একটা প্যান্ট রাখা হয়েছে। আর এটা এখানে যে শোরুম আছে জ্যাক অ্যান্ড জিল, এটা অনেক পুরনো, অ্যাকচুয়ালি অনেক পুরনো। আমাদের এখান থেকে অনেক জিনিস আমাদের কেনাকাটা হয়, খুব ভালো কোয়ালিটিও থাকে, একদম চিপ চিপ অ্যান্ড বেস্ট প্রাইসের মধ্যে জ্যাক অ্যান্ড জিল থেকে কিনেছি। এখানে এখানে একটা শার্ট আছে, এই শার্টটা কেনা হয়েছে, ঠিক আছে, কালারটা সুন্দর আসছে রে, ভালো। আর এটা হলো নেক্সট শার্ট, দেখ তো ডিজাইনটা, কালারটা বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়, বুঝেছো? এখন এটা কেমন লাগছে? সুন্দর আছে, প্রিন্টগুলো সুন্দর, অ্যাকচুয়ালি এই কালারটা জেন্টল। হ্যাঁ, একটা এটা না ফর্মালের সাথে পরা যাবে, আর ক্যাজুয়াল শার্টের সাথে মানে প্যান্টের সাথে জিন্সের সাথে পরা যাবে। এটা কিন্তু কালারটা না খুব সুন্দর। আর লাইটের মধ্যে এবার যে লাইটের মধ্যে বেশি কেনা হয়েছে, কারণ ওর কাছে আরও ডার্ক ডার্ক আছে, আর আগে তো লাইট লাইট কিনতো, কিন্তু আমি যেহেতু ওকে বলেছি লাইট কিনতে না, একটু ডার্ক কালার কিনতে, আর আজকাল ও একটু বেশি ডার্ক ডার্ক কেনা, তাই আমি একটু লাইট কালার এবার কিনেছি। এটা অ্যাকচুয়ালি মার, দিদার আর আমার তরফ থেকে গিফট, মানে তিনজনের থেকে তিনটা গিফট হয়ে গেছে। আর এটা হলো কি জিন্স, জিন্সটা একটু জিন্সে আমার কোনো চয়েস নেই, এই জন্য আমি ব্লু পেয়েছি, ব্লুই কিনে ফেলেছি, আমি দেখলে কি ভালো লাগবে না লাগবে। এখানে একটা হালকা ডিজাইন ডিজাইন আছে, এটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে। আই হোপ যে এটা ভালো লাগবে, এগুলো গিফটগুলো। আর কোনো ব্যাপার না, যদি নাও ভালো লাগে তাহলে এক্সচেঞ্জ করে নিয়ে আসতে পারবে, কোনো ব্যাপার না। তাই এটা কেক কাটবো, কেক কাটানোর সময় দেওয়া হবে। এটা হলো ওর গিফট, এটা এখন প্যাকেটে রেখে দেবো। আর ওইখানে নিচে বেল বাজছে, মনে হয় এসে পড়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি কেক টেক কাটবে, এরপর কি খাওয়া দাওয়া হচ্ছে শেয়ার করব। পাশে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো পুরো ব্লগটাকে। We'll be right back.
কেমন লাগছে খেয়ে? কেমন হয়েছে? ভালো হয়েছে না? আমি বানাইনি কিন্তু, হ্যাঁ এত স্মাইল করতে হবে না, মা বানিয়েছে। মা আজকে পুরো ক্রেডিট মার, আজকে আমি হেল্পও করি নাই, কিছু না, সব নিজে নিজে মা করেছে। ভালো আছে? সত্যি ভালো আছে? টেস্ট হয়েছে না? সব কিছু ঠিক আছে? রায়তাটা খাও, রায়তাটা একটু খেয়ে দেখো, টুকটুক বানিয়েছে এটা, টুকটুক আজকে অনেক মনোযোগ দিয়ে রায়তাটা বানিয়েছে। আমি ধরে রেখেছি, আচ্ছা কত বছর আগে আমি এসেছিলাম এখানে। Papa, restaurant is bhadra manush hoye geche o mama ke chuno dekhe re kyon tu mutton khasna oi rear er modhe ajke rear ta ke dhore ne ajke bhab rear রিয়ারের মধ্যে আজকে ধরে নেয় মামা ডাল দেখাইতেছে। হ্যাঁ কোফতা, এটাও ভেজ, এটাও ভেজ, এটাও ভেজ, এই দুটো ভেজ। হ্যাঁ মনে হয় পনির কোফতা, মনে হয় বললো তো নাকি, খেয়ে দেখলে বুঝবে আর কি। ওইদিকে একজন হাতটা দেখিয়ে পেটটা কত বড়, পেটটা ঢেকে ঢেকে যেতে হবে, ঠিক আছে? ঢেকে ঢেকে যা, তুইও পেট ঢাক, তুইও পেট ঢাক। আর আমার তো পেট নাই, আমার জন্য কোনো প্রবলেম নাই। আর দিদা তো এখানে যে সে দিয়ে স্টল দিয়ে পেটটা ঢেকে নিয়েছে যেন কেউ না দেখে। মাও পেট বের করে এসছে, অনেক খেয়ে ফেলেছে। এটা হলো জামাইবাবুর তরফ থেকে বার্থডে ট্রিট ছিল। ঠিক আছে, গুড নাইট। আমরা ঘরে এসে পড়েছি আজকে, আর ওখানে খাওয়া দাওয়াটা খুব বেশি ইয়াম্মি ছিল, খুব 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 বেশি টেস্টি। তোমাদেরকে দেখিয়েছি পুরো থালা প্লেট সব কিছু একদম সাফ হয়ে গেছে, কিচ্ছু আর বাকি রাখিনি।
আজকে রেস্টুরেন্টের লোকরা দেখে ভাববে কাদেরকে আমরা আজকে ঢুকিয়েছি রেস্টুরেন্টে, কি কাস্টমার ছিল আমাদের ভাববে। আর অনেকদিন পরে অ্যাকচুয়ালি ডিমাপুরের রেস্টুরেন্টে খেয়েছি, আমি বিয়ের আগে এই রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম। অনেকদিন পর আমার ফ্যামিলির সাথে এই রেস্টুরেন্টে গেলাম আজকে আমরা, ভালোই লেগেছে, এনজয় করেছি সবার সাথে। আর এটা ছিল রাজীবের তরফ থেকে একটা বার্থডে ট্রিট সবাইকে, সবাই গিয়ে এনজয় করেছি, আমরা কয়েকজন ছিলাম, বাস আমরা সবাই এনজয় করেছি। বাস এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, পুচকা এসে খাইয়ে দিলাম, এখন জাস্ট আমি এগুলো সব মেকআপ টেকআপ রিমুভ করবো, বাস এরপর ঘুমিয়ে যাব। আজকের জন্য এতটুকুই, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবে, আর যা ভালো না লাগবে তাই আমাকে কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।